রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করছি। আমি হলাম প্রতীক, আপনাদের সুস্বাগতম করি প্রতীক সরকার ব্লগে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজকে ফলো আর লাইক করে দেবেন। তো আজকে আমাদের লামডিংয়ে ন্যাশনাল ফিল্ডে হেমন্তমা মা আসছে, তো চলো ওখানে আমরা দেখতে যাচ্ছি। ওখানে হেমন্তমা মা ঠিক 10টার সময় হেমন্তমা মা আসবে বলেছে, তো ওখানে দেখি কত সময় লাগে হেমন্তমা মা আসতে। চলো দেখা যাক। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, এখন আমরা বড় বাজারে আছি। আগে কথা কি বলতে মিডিল রাস্তা পাকা রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক। তো ফাইনালি বন্ধুরা, আমরা ন্যাশনাল ফিল্ডে পৌঁছে গেলাম। আর এখানে দেখো, এখান থেকে কী করা সিকিউরিটি দেওয়া হয়েছে এখানে। উনি আর পুলিশ আর্মি টার্মি চারিদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সব পুলিশের গাড়ি সব তেনাত রয়েছে এদিকে। মামা ল্যান্ডিং করবে এখানে, দেখো পুলিশের পুরা একসাথে দাঁড়িয়ে আছে এখানে, পুরা নিউজ লাইভ টাইপ সব রেডি হয়ে গেছে। এটা হলো মামার গাড়ি, এই যে এটা এটা আমাদের মামা হয়তো চলতে পারে, ফায়ার ব্রিগেডের গাড়িও সন্মিশে পড়ে। মামা এই গাড়িতে যাবে, এই গাড়িতে পুরো ফুলের ডেকোরেশন সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছে। আর এখানে আস্তে আস্তে ভিড়ও হওয়া শুরু হচ্ছে। এখন শুনছি অনেকজনের থেকে 11টার দিকে আসবে, অনেক ঠিক বলতে পারছি না কয়টার দিকে আসবে। মেডিকেল টিম, আর্মি, তারপরে নিউজ সব এখানে, পুলিশের পুলিশের পুরো পদ এখানে সব দাঁড়িয়ে আছে। চারোদিকে পুলিশের আর্মি, হাতে সবের রাইফেল, দুনিয়ার পুলিশের গাড়ি চারোদিকে। আর উপর দিয়ে মামা ল্যান্ডিং করবে মিডিলে। এত সিকিউরিটি কালীর বাড়ির সামনে, মানে পুরা যেদিক দিয়ে মামা যাবে ওদিক দিয়ে পুরা পুলিশের আর্মি সিকিউরিটি চারোদিকে দেওয়া হচ্ছে। সব জায়গায় জায়গায় সিকিউরিটি দেওয়া হচ্ছে। গাড়ি কোনো জায়গায় ভিতরে ঢুকানে দেওয়া হচ্ছে না, গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কালীবাড়ির সাইড, আর সাইড দিয়ে ন্যাশনাল ফিল্ড একদম, মানে পুরা সিকিউরিটি। অল্প পরে হয়তো এই রোডটা বন্ধ করে দিতে পারে, গাড়িটা দিয়ে যাওয়া বন্ধ করে দিতে পারে। এই যে গাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, এদিক দিয়ে ব্যাক করতে বলেছে, এদিক দিয়ে ব্যাক করো ব্যাক করো ব্যাক করতে বলেছে। এখানে পুলিশের গাড়ি ছাড়া আর বাকি কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখানে পুলিশের গাড়ির লাইনগুলো দেখো, লম্বা পুলিশের আর পুলিশের। আর এই জায়গাটার মধ্যে মামা আসবে, এই জায়গাটার মধ্যে হেলিকপ্টার ল্যান্ডিং করবে। বন্ধুরা, এত যে আমি একটা সাইডে গিয়ে ওখানে বসে আছি, 11টা 11:30 বাজতে পারে এখন শুনছি আমি। তো যাই না, গাড়িকে গাড়ি দুনিয়ার পুরো ভিড় হয়ে লাইন হয়েছে, সব একসাথে বেড়াবে মামার পিছে পিছে হয়তো। মাযরালেন
রেলিতে বহুত ভিড় বন্ধুরা। মামার গাড়িটা হেলিকপ্টারে এদিকে আমরা যাচ্ছি, মামার পিছে পিছে। পুরা ভিড়, এত ভিড়, পুরো গাড়ির চারিদিকে জাম হয়ে গেছে। এতক্ষণ এত ভিড় ছিল না, পোট করে এত ভিড় কোথার থেকে এসে বললো কেউ জানে না। দেখতে পাচ্ছো গাড়ি একদম থেমে থেমে যাওয়া হচ্ছে। আমার পিছের সাইডে দেখো, ফাইনালি বন্ধুরা মামা এখানে ঢুকতে আসছে। আর শহীদ ময়দানে এত ভিড় দেখতে পাচ্ছ আপনারা। আমি আমার ল'ৰা ছোৱালীবিলাকক 2,00,000 টকা দিম যাতে বেহা বেমাৰ কৰিব পাৰে, আৰু তাৰ পিছত তেওঁলোকে বেংকৰ পৰা মুদ্ৰা লোন ল'ব পাৰিব। ঠিক আছে।